মানে মানুহৰ কাৰণে আপুনি ভুল নাই বুলি কব বিচাৰিছে নেকি? কিন্তু ইয়াত যাবৰ মনে মই মানুহে পেলাওয়া মই দেখা নাই। সকল পিনার মানুহক দোষ দিলে আর তো নহব। এটা গুয়াহাটির মানুষ বহুত মানুষ দেখি পাইছো যতে ততে যাবর নেপালাই। এজাক বৰষুণৰ পাছত মহানগৰীত কি পৰিস্থিতিৰ সৃষ্টি হয় সেয়া নকলেও বা আমি দৃশ্যসমূহ দেখিলে গম পাওঁ। কিন্তু আচলতে এই যিটো কৃত্ৰিম বান হয় মহানগৰীত, এই বানৰ অন্যতম কাৰণটো কি? আচলতে সকলোৱে কয় যে চৰকাৰক অকল কেৱল গালি পাৰি থাকিলে নহ'ব, জি এম চিক অথবা জি এম ডিক গালি পাৰি থাকিলে নহ'ব, ভুল আচলতে আমি কিমান কৰোঁ। মোৰ পাছফালে যিটো দৃশ্য আছে সেই দৃশ্যটো দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ, মোৰ লগত হিতেশ আছে। এইখন হৈছে বাহিনী নৈৰ দৃশ্য। চাওক কেনেধৰণে শিক্ষিত বুলি যাক কোৱা হয় সেই শিক্ষিত মানুহসকলে কেনেকুৱা ধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি কৰে। এইসমূহ বটল জাবৰ ইয়াত কি নাই, আচলতে অতি দুৰ্গন্ধময় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আৰু ইয়াৰ কাৰণে জগৰীয়া কোন? একাংশ লোক আচলতে ইয়াৰ কাৰণে জগৰীয়া বুলি ক'ব লাগিব, কাৰণ কোনো ধৰণৰ ডাষ্টবিন তেওঁলোকে ব্যৱহাৰ নকৰে, য'তে যি পায় ত'তে তেওঁলোকে দলিয়াই থৈ যায়। ইয়াত কি বটল নাই, কিহৰ ডাষ্টবিন নাই, সকলো ধৰণৰ ইয়াত পলিথিনৰ পৰা ধৰি পেলাই বটল সকলোবিলাক ইয়াত দেখা পৰিলক্ষিত হৈছে। আৰু এয়া মহানগৰীৰ আচলতে যাক সম্ভ্ৰান্ত বুলি কোৱা হয়, ভাল ভাল শিক্ষিত লোকে য'ত মহানগৰীত বসবাস কৰে বুলি কোৱা হয়, আৰু সেইসকল মানুহৰ কৰ্মকাণ্ড এয়া। আৰু এই একাংশ লোকৰ কৰ্মকাণ্ডৰ কাৰণেই আচলতে এই এজাক বৰষুণৰ পাছত কৃত্ৰিম বানৰ পৰিৱেশৰ সৃষ্টি হয়, নুগুৰ নাগতি যমৰ যন্ত্ৰণা ভুগিব লাগে, নৰক যন্ত্ৰণা ভুগিব লাগে, গৃহবন্দী হ'বলগীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয়। গতিকে আমি দৃশ্যটো দেখুৱাইছোঁ এই ধৰণে, আচলতে যিখন বাহিনী নৈ আছে, এই বাহিনী নৈত বিভিন্ন ধৰণৰ বটল বা বিভিন্ন ধৰণৰ জাবৰ জোঁথৰেৰে পলিথিনেৰে ভৰি পৰিছে, আৰু এইসমূহ চফা নকৰাৰ পৰিপ্ৰেক্ষিততেই আৰু দেখা পোৱা যায় যে বিভিন্ন বানপানীৰ সৃষ্টি হয়। জীৱ জন্তুৰ পৰা বিভিন্ন ইয়াত আচলতে বস্তু উটি আহিছে এই নদীত, আৰু এইসমূহ চফা নকৰাৰ কাৰণেই এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হয়। আমি দেখুৱাইছোঁ অতি দুৰ্গন্ধময় পৰিৱেশ, আমি দৃশ্যটো দেখুৱাইছোঁ পুনৰ এইসকল মানুহৰ আচলতে এইবিলাক ভুলৰ কাৰণেও কৃত্ৰিম বান হোৱা এটা অন্যতম মূল কাৰণ বুলি আপুনি ক'ব লাগিব। যোনেই যেনেকৈ পাৰে য'তে পায় ত'তেই দলিয়াই দিয়ে জাবৰ জোঁথৰ সকলোবিলাক, এই ধৰণে দলিয়াই দিয়ে শিক্ষিত বুলি যাক কোৱা হয়, তাৰ পাছতো কিন্তু কোনো ধৰণৰ শিক্ষা নলয়। প্ৰতিবাৰেই কোৱা হয় যে এনেকুৱা ধৰণৰ যিসমূহ আচলতে ডাষ্টবিনৰ ক্ষেত্ৰত কিছু সজাগ হ'ব লাগে, শিক্ষিত বুলি কোৱা হয়, সম্ভ্ৰান্ত পৰিয়ালৰ মানুহ থাকে বুলি কোৱা হয়, কিন্তু তাৰ পাছৰ দৃশ্যসমূহ সেয়া অতি দুৰ্গন্ধময় পৰিৱেশ। আৰু কৃত্ৰিম বান যিবিলাক স্থানত হৈছে সেইবিলাক স্থানৰ পানী অতি ভয়ংকৰ বুলি ক'ব পাৰি। কেইজনমান আমি লোক আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। গতিকে বিভিন্ন সময়ত আচলতে দেখা পোৱা যায় যাক শিক্ষিত বুলি কোৱা হয় ডাষ্টবিন তেওঁলোকে ব্যৱহাৰ নকৰে, অতি দুৰ্গন্ধময় পৰিৱেশত থাকিবলগীয়া হয়। দাদা, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, বানপানী হয় আপোনালোকে দেখিছে এই যিটো অৱস্থা, অতি দুৰ্গন্ধময় পৰিৱেশ, বটল যোনেই যেনেকৈ পায়, আমিও আচলতে কৃত্ৰিম বান কৰাত সৃষ্টি কৰাত আমিও অংশীদাৰ বুলি ক'ব লাগিব, বা একাংশ মহানগৰীৰ লোকে আচলতে এই ধৰণৰ কাম কৰে কাৰণে কৃত্ৰিম বানপানী সৃষ্টি হয় বুলি ক'ব লাগিব। এই জাবৰখিনি আজি তিনিদিনৰ পৰা মই এনেকৈ দেখি আছোঁ, এইখিনি যদি পেলাই দিয়াৰ ব্যৱস্থা কৰে পানীটোও অলপ জোৰত যোৱাৰ কাৰণে সুবিধা হয়, কিন্তু এইবিলাকতো কোনো নাচায়েই। সেইকাৰণে আৰু মানে এইবিলাক কথা আৰু ভাবি কি লাভ আছে? এই জাবৰখিনি যদি এতিয়া পেলাই দিয়ে পানীটো অতি সোনকালে ওলাই গুচি যাব। নহয়, কিন্তু এই জাবৰখিনি য'ত পেলায় য'তে তেওঁলোকে ডাষ্টবিন ব্যৱহাৰ নকৰে, জাবৰ পেলাবলৈতো ডাষ্টবিন জি এম চিয়ে দিছে, কিয় ব্যৱহাৰ নকৰে? মানুহবিলাকৰ গাতো ভুল আছে, মহানগৰীবাসীৰ মাজতো ভুল আছে, একাংশ সকলোতো নহয়, সকলোতো নেপেলায়। জাবৰ আচলতে মই দেখাত চব মানে বাহিৰে গাড়ীয়ে লৈ গুচি যায়, কিন্তু জাবৰ এইবিলাক দূৰৰ পৰা আহিছে। এইবিলাক জাবৰ এতিয়া পেলোৱা জাবৰ নহয়, ইয়াত জাবৰ পেলোৱা মই কোনোদিন দেখা নাই। জাবৰবিলাক গাড়ীয়ে আহে, সকলোৰে জাবৰ লৈ গুচি যায়, কিন্তু এইবিলাক ভাহি আহিছে। এতিয়া এইবিলাক উঠোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে। এইবিলাক উঠোৱা যদি মিউনিচিপাল কৰ্পৰেশ্যনে এইবিলাক উঠাই দিয়ে তেতিয়া পানী যোৱাত অসুবিধা হয়। মানে মানুহৰ গাত আপুনি ভুল নাই বুলি ক'ব বিচাৰিছে নেকি? দেখাততো মানুহৰ গাত ভুল কেতিয়াবা কাৰোবাৰ কোনোবাই কৰিব পাৰে, কিন্তু মানুহে যদি ইয়াত পেলায়ও লগে লগে বেলেগ মানুহে আহি ধৰা মই দেখাও পাওঁ। বেলেগ মানুহে ধৰে ইয়াত কিয় জাবৰ পেলাইছা, কিন্তু ইয়াত জাবৰ মানে মই মানুহে পেলোৱা মই দেখা নাই। এইবিলাক অতি আহিছে, দূৰৰ পৰা আহিছে, একেলগে দম হৈ গৈছে। এইবিলাকহে পেলোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে।
সকল পিনার মানুষক দোষ দিলে আর তো নহব, কারণ মানুষ যেহেতু গাড়ি আহে সদায় গাড়িয়ে জাবর লই গুছি যায়, মানুষের জাবরবিলাক সদায় লই যায়, কিন্তু এইবিলাক উঠি আহি ইয়াত বাজিছে, এতিয়া বাজিছে, এইবিলাক পেলোৱাৰ ব্যবস্থা করলে পানিবিলাক সোনকালে যাওয়ার মানে সুবিধা হব। এইবিলাক কোর উঠি আহিছে বলে ভাবিছে? এইবিলাক উঠি আহিছে দূরের পর উঠি আহিছে, পানি পানি তো বহুত বরষুণত কালি মানে মানুষের ঘরতো পানি সুমাইছে, তারপর উঠি উঠি আহিছে। আর সেটাই কোথাও যদি এই জাবর সমূহ ডাস্টবিনত যদি মানুষ পেলালেহেন তো উঠি আসব নিলেহেন? এই জাবর আসলতে ডাস্টবিনত পেলোয়া ডাস্টবিনত ডাস্টবিনত পেলায় মানুষে, কিন্তু ডাস্টবিনের বস্তু এইবিলাক নহবও পারে, উঠি আহিছে দূরের পর উঠি উঠি আহিছে। কিন্তু মানুষ এতিয়া গুয়াহাটির মানুষ বহুত মানুষ দেখি পাইছো যতে ততে জাবর নেপেলাই, যতে ততে জাবর পেলোয়াটা বন্ধ হয়েছে। আগতে আজি 4-5 বছর আগতে পেলাইছিলে, কিন্তু এতিয়া কমি আহিছে জাবর পেলোয়াটো। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমি দেখুৱাইছো দৃশ্যটো যে যিসমূহ জাবর আসলে এই কৃত্রিম বান হওয়ার অন্যতম একটা কারণ, যতে ততে আমি যি পাও তাকে পেলাই দিয়া আর কোনো ধরনের পরিকল্পনা নথকার বাবে এই জাবরসমূহ এই ব্যক্তিজনে ইতিমধ্যে কলে এজন স্থানীয় ব্যক্তি 2-3 দিন ধরে এই জাবরখিনি ইয়াতে থকা দেখিছে, গতিকে কোনো ধরনের GMC বা GMDA এই জাবরসমূহ উঠাই নিয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরে, যার কারণে পানিসমূহ ওলাই যাব নোৱাৰে। আর পরিপ্রেক্ষিত কৃত্রিম বান যিকোনো স্থানত যিকোনো প্রান্তত আসলে মহানগরীর কৃত্রিম বানের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়, গতিকে এই জাবরসমূহ আঁতরাই নিয়ার ক্ষেত্রে শীঘ্রেই ব্যবস্থা গ্রহণ করব লাগে। লগতে এটা কথা কৈছো যে আমি সজাগ হব লাগিব, অকল সরকার প্রশাসন GMC GMD গালি পাৰি থাকিলে নহব, আমি নিজেও সজাগ সচেতন হব লাগিব, কারণ এনে ধরনের জাবর সমূহ যতে ততে পেলাই দিলে আমি নিজেই আসলে এই কৃত্রিম বানটো হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগ বলে কোয়া হয়েছে, গতিকে তারপাছতো আমি নিজে যদি সজাগ নহও এনে ধরনের এজাক বরষুণ দিলে আমি জমর যন্ত্রণা ভুগিব লাগিব, গৃহবন্দী হয়ে থাকিব লাগিব, সরকারক গালি গালি পাৰি থাকিব লাগিব, সেইটোৱে হয়ে থাকিব যদিহে সজাগ সচেতন নহয়। গতিকে আগন্তুক দিন এনেকা ধরনের পরিবেশেই দেখা পাওয়া যাব, গতিকে পুনর্বার আমিও জানাইছো যে সকলকে কোৱা নাই, একাংশ অশিক্ষিত আসলে একাংশ মই মতালির কারণে যতে যি মন যায় তেনেকে পেলাই দিয়ার কারণে আসলে এনেকা ধরনের একটা পরিবেশের সৃষ্টি হয়, গতিকে সজাগ আর সচেতন হব লাগিব, তেতিয়াহে এই কৃত্রিম বানটো রোধ করার কারণে আমি চেষ্টা করব পারিম। আর সরকারক অকল গালি পাৰি থাকিলে নহব, মই পুনর্বার কৈছো যে আমার নিজের ভুল আছে, গতিকে আমি নিজের ভুলখিনি নিজে দেখি আগন্তুক দিনক সুদিহা পরামর্শ দিয়াটো এটা কাম, গতিকে বরষুণ আহিলে বানপানী হল সরকারক গালি পাৰি থাকিলে কোনো ধরনের লাভ নহব, নিজে আসলে জাবর জোথর যতে ততে নেপেলায় ডাস্টবিন যিসমূহ দিছে GMC GMDA সেই সমূহত পেলালে তেতিয়াহে আসলে এখন পরিষ্কার মহানগরী গড়ি তোলাতো আমি আগুয়াই যাব পাৰিম, আর এনেকুৱা ধরনের যিসমূহ এজাক বরষুণ দিলে কৃত্রিম বান হয় এই বানটোৰ পৰা আসলে রক্ষা পৰিব পাৰিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।